বন্ধুরা, আজকের একটা রাফাল দুপাট্টা আমরা কাটিং করব। এখান থেকে আমরা 6 ইঞ্চি করে নেটটা কাটিং করে নেব ফার্স্টে। তারপরে কাটিং করার পরে মেশিনে আমরা সেলাই মারবো 1 ইঞ্চি করে। 1 ইঞ্চি করে প্লেট হবে। প্লেট মারার পরে আপনারা দেখতে পাবেন ওই প্লেটটাকে আমরা আবার 2.5 মিটার দুপাট্টাতে লাগিয়েছি। এই লাগানো হয়ে এসছে প্রায় আমাদের। তারপরে আমরা পুরোপুরি ব্লাউজটা বানাবো। বানানোর পরে আপনারা দেখবেন ডিজাইনটা, লেহেঙ্গা ব্লাউজ কত সুন্দর ডিজাইন করে বানাচ্ছি এখানে আমরা। তো আমরা শুরু করছি ব্লাউজটা বানাবার জন্য। এই আপনাদের ব্লাউজের ফ্রন্ট সাইড সেলাই হচ্ছে এখন। এরপরে আমরা পুরো গাউনটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, ডেমিতে পরিয়ে কেমন লাগছে ডিজাইনটা। খুবই সুন্দর একটি লেহেঙ্গা ব্লাউজ আমরা বানাবো। তো মোটামুটি আমাদের সেলাই শেষ হয়ে এসছে। এবার লেহেঙ্গাতে ব্লাউজটা, লেহেঙ্গা পরালাম আমরা ড্যামিতে পরিয়ে। এবার দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন, খুবই সুন্দর একটি লুক দিচ্ছে। হলদে কালার কম্বিনেশন করে জিনিসটা বানানো হয়েছে। এরপরে আমরা দুপাট্টাটাকে লাগিয়ে দেবো ড্যামির উপরে। দেখুন ডিজাইনটা, মানে খুবই সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওটা বানিয়েছি। যদি আপনাদের ডিজাইনটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, খুবই মানে সময়ের অভাব আমাদের। কাজ করতে করতে আমরা ভিডিওগুলো বানাচ্ছি। তো দেখুন ডিজাইনটা আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।